الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوى مقعده من النار او كما قال رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ثم الشكر لهؤلاء الاخوه এরপর শুকরিয়া আদায় করছি ওই সকল দিনী ভাইয়ের যারা আজকে আমাকে এখানে আসার পেছনে সময় শ্রম মেধা অর্থ ব্যয় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই খিদমাকে কবুল করুন আমরা বলি আমিন তারপর অভিনন্দন জানাচ্ছি শুকরিয়া আদায় করছি আপনাদের সবার যারা অনেক দূর থেকে এই মসজিদে উপস্থিত হয়েছেন কিছু দিনের কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদত কি কি কারণে নষ্ট হয় এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলব ইবাদত কেন প্রয়োজন ইবাদত কেন প্রয়োজন ইবাদতের প্রয়োজনীয়তা কেন এই প্রশ্ন যদি করা হয় সেটার উত্তর হবে ইবাদত আমাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন কিসের জন্য প্রয়োজন ইবাদত রক্ষা করা প্রয়োজন আমার নিজের স্বার্থের জন্য আপনারা যে আজকে এখানে আসছেন আপনি যদি মনে করেন এখানে আসার পেছনে এখানকার মসজিদের যিনি ইমাম আছেন তার স্বার্থ রক্ষা হবে এখানে আসলে পরে আপনার গুরুত্ব থাকবে কম কারণ স্বার্থটা ইমাম সাহেবের আপনার না আপনি এখানে আসলে পরে মসজিদের সভাপতির লাভ হবে তাহলে পরে আপনার এখানে আসার মধ্যে মজা আপনি পাবেন না ওইভাবে যদি আপনার স্বার্থ থাকতো আর আপনি আসতেন ইবাদতটা যদি আপনি আপনার নিজের স্বার্থে করেন তাহলে বুঝবেন যে এটার মর্যাদা মূল্য এটাকে সংরক্ষণ করার মানে দায়িত্ব অনুভূতি জাগ্রত হবে কিন্তু আপনি যদি মনে করেন আমি ইবাদত আল্লাহর স্বার্থে করছি ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থে করছি তাহলে কেমন যেন এটার মধ্যে ওই রকম ফ্লেভারটা নাও আসতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা মানুষ তার নিজের ব্যাপারে খুব বুঝে নিজের স্বার্থটা মানুষ খুব বুঝে স্বার্থের বাহিরে মানুষ কাজ করতে চায় না দেখবেন আপনি যখন আলু কিনতে যান পটল কিনতে যান ফ্রুটস কিনতে যান তখন দাড়িপাল্লা দিয়ে কি মাপে না মাপার সময় দেখবেন মানে চিন্তা ছাড়াও মানে এটা চিন্তা করতে হয় না মানে স্পন্টেনাসলি অটোমেটিক্যালি বাই ডিফল্ট আপনার নজরটা পাল্লার দিকে যায় যে কোন দিকের পাল্লাটা ঝোকানো যদি আপনি দেখেন বাটখারার দিকটা ঝোকানো আর আপনার ফ্রুটসের পাল্লাটা একটু উঁচা নিচে নামে নাই আপনি কিন্তু এমনিই চিল্লায় ওঠেন এই তুমি তো ঠকাচ্ছ আমাকে এরকম হয় না নাকি এটা কিন্তু চিন্তা করতে হয় না অটোমেটিক
কারণ কারণ ডান পাশের বাটখারাটাতে আপনার স্বার্থ জড়িত, আর বাম পাশেরটাতে বিক্রেতার স্বার্থ জড়িত। এই জন্য ও চায় এটা একটু উপরে থাকুক, আপনারটা তারটা নিচে থাকুক, আর আপনি চান আপনারটা নিচে থাকুক তারটা উপরে থাকুক। কারণ কারণ আপনার স্বার্থ যেখানে জড়িত আপনি রক্ষা করতে চান, আর তার স্বার্থ যেখানে জড়িত সে রক্ষা করতে চায়, তাই না? আবার দেখবেন আপেল কিনতে গেছেন, আপনি কমলা কিনতে গেছেন, আপনি চাচ্ছেন বেছে বেছে ভালোটা পাল্লাতে ওঠানোর জন্য, আর সে কি চাচ্ছে? হ্যাঁ, কেন? কারণ আপনি আপনার স্বার্থ রক্ষা করছেন, সে তার স্বার্থ রক্ষা করছে। তো ইবাদতটা যদি আপনি সেভ করতে পারেন, এখানে কার স্বার্থ রক্ষা হবে? আপনার না আল্লাহর? আপনার 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 স্বার্থ রক্ষা হবে, আপনার স্বার্থ। কিভাবে আপনার স্বার্থ রক্ষা হবে এটা নিয়ে আগে একটু কথা বলি। কিভাবে আপনার স্বার্থ রক্ষা হবে? ইবাদত যদি করেন আপনার স্বার্থ কিভাবে রক্ষা হবে এটা তো জানতে হবে, নাকি? আপেল কিনতে গেছেন, কমলা কিনতে গেছেন, আপনার স্বার্থটা বুঝেন, কারণ এটা পচা আনলে বাসায় খবর আছে, নাকি? ভাবি কিছু বলবে না, হ্যাঁ কি বেটা হইলা আমার সাথে খালি ওই মানে সচেতনতা, বাইরে তো কামের লোক না, বলবে না কি? বলবে বলবে, কথা শোনাবে, যে কেউ কথা শোনাবে। বাচ্চারা বলবে আব্বা বুড়া হয়ে গেছে, আগের মতো আর নাই, দেখে আনতে পারে নাই। আচ্ছা, এখন খেয়াল করেন কিভাবে ইবাদতটা আপনি করলে, মানে ইবাদতটা করলে আপনার কিভাবে স্বার্থ রক্ষা হবে, আসেন এটা একটু বিশ্লেষণ করি। আচ্ছা শুনেন, শুনেন শুনেন, এখন একটু ফিলোসফিতে যাব, ফিলোসফি একটু চিন্তা না করলে আপনি বুঝবেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুইটা উপাদানে তৈরি করেছেন, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে সোল, একটা দেহ আর একটা আত্মা। দেহটা দেখা যায়, আত্মা দেখা যায় না, দেহের লিমিটেশন আছে, আত্মার ডিজায়ার কল্পনা লিমিটেশন আছে, স্বাদ না মিটিল আশা না ফুরিল, বলে কি না? মানে এই দুনিয়ায় স্বাদও মিটল না, আশাও ফুরালো না, কিন্তু বডি গরুর গোশত খেতে ভালোবাসেন। এখন ধরেন আপনি হাফ কেজি খাইলেন, মন চাচ্ছে আরেকটু খাই, কিন্তু বডি পেট সাপোর্ট করছে আপনার? আচ্ছা, তার মানে কি? মানে হচ্ছে বডিটার লিমিটেশন আছে, কিন্তু আত্মার ডিজায়ার এটার লিমিটেশন নাই, আনলিমিটেড ডিজায়ার, অসীম অভাব, ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, বডিটা পচনশীল, বডিটা কি পচনশীল? আপনাকে যখন কবর দেয়া হবে, খাটিয়া পচার আগে আপনার বডি পচে যাবে, পচনশীল। আচ্ছা, কিন্তু আত্মা ট্রান্সফর্ম করে, এটা পচে না, এটা ইন্তেকাল করে। আমরা বলি না ইন্তেকাল করে, ইন্তেকাল মানে কি? জায়গার পরিবর্তন, আলামে আরোহ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে ইন্তেকাল করে আবার বারজাখে, বারজাখ থেকে ইন্তেকাল করে হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে সে ট্রান্সফর্ম করছে কিন্তু পচে যাচ্ছে না। আচ্ছা, এতগুলো কথা কেন বললাম? বডিটা যেহেতু দেখা যায়, বডির খাবার দেখা যায়, ভাত মাছ গোশত আপনি দেখেন, বডির লিমিটেশন আছে, এটার খাদ্যের লিমিটেশন আছে, আনলিমিটেড খাইলে অসুস্থ হয়ে যাবেন, কথা বুঝছেন? বডিটা পচনশীল, এটা পচে না, এমন জিনিস খাইলে হজম হবে না। তাহলে এটা যদি বুঝে থাকেন, আপনার আত্মা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার খাবারও ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়, এটা এমন কোনো খাদ্য গ্রহণ করবে না যেটা পচে যাবে, এটা এমন খাদ্য চাবে যেটা আনলিমিটেড ডিজায়ার দিকে আগাবে, কোনোদিন পচবে না, গলবে না, নষ্ট হবে না, এটা এমন কিছু চায় যেটার শেষ নাই, যত দিবেন তত চাবে, যত দিবেন তত চাবে, সেটা কি?
আপনার বডিকে যদি আপনি খাবার না দেন বডিটা নষ্ট হয়ে যাবে, আপনি মারা যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। অনুরূপভাবে আপনি যখন আপনার আত্মাকে খাদ্য না দিবেন সেটাও নষ্ট হবে, সেটাও অসুস্থ হবে, সেটা রোগাক্রান্ত হবে, সেটা প্যারালাইজড হবে, সেটা মারা যাবে। এখন আত্মার খাদ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষেরা জেনে রাখো, আল্লাহর স্মরণ যেখানে আছে সেটাই হচ্ছে তোমার আত্মার খোরাক, তোমার আত্মা এটা পেলে পরে প্রশান্ত হবে। তাহলে আপনি যদি আপনার বডিকে খাবার দেন ডেইলি 3 times, কিন্তু আপনার আত্মার খোরাকের ব্যাপারে আপনি অসচেতন, আত্মার খোরাক আপনি দিচ্ছেন না, তাহলে আপনার আত্মা সুস্থ থাকবে না, স্বাভাবিক থাকবে না, কারো কারোটা অসুস্থ হবে, কারো কারোটা প্যারালাইজড হবে, কারো কারোটা মারা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহর জিকির করে, যে কোরআনের তিলাওয়াত করে, যে সালাত আদায় করে, যে আল্লাহকে স্মরণ করে তার উপমা, আর যে করে না তার উপমা হচ্ছে জীবিত মৃত। এখন আপনি দুনিয়াতে দেখেন অনেক মানুষ সুইসাইড করে, ইন্তেহার, আত্মহত্যা করে। অনেকে অনেক কারণ বলে আত্মহত্যা কেন করে। দেখবেন তার নারী, বাড়ি, গাড়ি, এভরিথিং অ্যাভেলেবল, এভরিথিং ইজ অ্যাভেলেবল, সব আছে, সব আছে। না হয় আমেরিকা, সুইডেন, ওই সমস্ত দেশে সুইসাইডের হার বেশি, তার কিসের অভাব? সব আছে, ভোগবাদী জীবনে যা দরকার সব আছে, এরপরেও সে বেঁচে থাকতে চায় না। কেন? কেন? কারণ তার আত্মাটাকে সে খাবার দেয় না, এটা অস্থির হয়ে গেছে, এটা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে চায়, এটা আর স্টেবল হয় না। তাহলে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, আপনার আত্মা প্রশান্ত হবে, দুনিয়াতে আপনি সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবেন। আপনি যেমন আপনার দেহ সুস্থ রাখতে চান, আপনার আত্মাকেও যদি সুস্থ রাখেন তাহলে আপনি সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে পারবেন। তাহলে ইবাদত করবেন কার স্বার্থে? নিজের দুনিয়া রক্ষার স্বার্থে, নিজের দুনিয়া রক্ষার স্বার্থে। দুনিয়াতে শান্তি পেতে চান, রাত আসলে ঘুম হবে, ফজর হলে ঘুম ভাঙবে, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হবে না, আপনি আল্লাহর জিকির করেন, কোরআন তিলাওয়াত করেন, কোনো ফ্রাস্ট্রেশন নাই, কোনো হতাশা নাই, কোনো মন খারাপ নাই, কিচ্ছু নাই। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? উনি বলছেন কি জানেন, উনি বলেন, কয় যে আমি যখন আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দেন, আমি খুশি হই, যে আল্লাহকে বললাম আল্লাহ দাও, তিনি দিয়েছেন। আবার আল্লাহর কাছে যখন আমি চাই, তিনি আমাকে দেন না, তখন আমি 10 বার খুশি হই। ওনাকে জিজ্ঞেস করলো, এটা কি কইলেন? আগেরটা তো বুঝলাম, পরেরটা তো বুঝি নাই। উনি বলেছেন, আমি যখন আল্লাহর কাছে চাইলাম, তিনি আমাকে দিলেন, এখানে আমার ডিজায়ার ফুলফিল হয়েছে, আমার চাহিদা বাস্তবায়ন হয়েছে, আর আমি চাইলাম আল্লাহ দিলেন না, আল্লাহর চাহিদা আমার উপরে বাস্তবায়ন হয়েছে। তো আমার জন্য কি আমার চাহিদা কল্যাণ করে না আল্লাহর ডিজায়ার আমার জন্য কল্যাণ করে? তাহলে মুমিন জীবনে কোনো হতাশা নাই। আপনি কাজ করবেন আল্লাহর জন্য, এরপরে আপনি পাচ্ছেন না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি পাচ্ছি না, আমি পাব, আপনাকে একটা আশা জাগনিয়া অবস্থা তৈরি করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অটোমেটিক্যালি আপনি আত্মার মধ্যে একটা শান্তি অনুভব করবেন। আপনার পেরেশানি, ব্যবসায় লোকসান হচ্ছে, বউ কথা শুনে না, সন্তান আদি কথা শুনে না, এদিক সেদিকে নানান পেরেশানি, সকল পেরেশানি মাথার মধ্যে, আপনি সুন্দর করে অজু করেন, একেবারে পারফেক্টলি সুন্দর করে আস্তে ধীরে অজুর ভালোভাবে অজু করেন। অজু করার পর ডানে বায়ে এদিক সেদিক কোথাও মনোযোগ দিয়েন না, সাথে সাথে আপনি সালাতের মুসল্লাতে আসেন, এসে
একেবারে সুন্দরভাবে লম্বা করে লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সিজদা করে সিজদায় কান্নাকাটি করেন চোখ থেকে পানি ঝরান মাথার সকল টেনশন পানির সাথে মিশে যান আপনি করে দেখেন আপনি করে দেখেন যদি রেজাল্ট না পান বলবেন আপনি করে দেখেন আপনি করে দেখেন আপনার কোনো ধরনের দুনিয়ার পেরেশানি আপনাকে টাচ করতে পারবে না কখনোই পারবে না তাহলে এই যে এতক্ষণ কথা কইলাম ইবাদত করলে প্রশান্ত হবে কে আপনি 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 নিজে ভালো থাকবে কে আপনি আপনি শরীরের সুস্থতার জন্য অল্প অল্প খান আমাদের আবু সাইদ ভাই আমাকে নিয়ে আসছেন দুপুরে এক রেস্টুরেন্টে গেছি খাইতে আমি বোকার মতো খাইছি উনি খায় নাই স্বাস্থ্য সচেতন মানুষ কম খায় কম খেলে স্বাস্থ্য কি হয় ভালো থাকে আর কম ইবাদত করলে আত্মা খারাপ থাকে কারণ এটা লিমিটেড আর ওইটা আনলিমিটেড তো আপনি লিমিটেড জিনিসকে আনলিমিটেড দিতে যাবেন এটা হ্যাং হয়ে যাবে আর যেটা আনলিমিটেডটাকে আপনি লিমিটেড দেন তো কেমনে হবে পালতেছেন হাতি খাওয়ান দেন ছাগলের তো কেমনে হবে কথা বুঝছেন এই জন্য সবার ভেতরে যে আপনার আত্মা আছে এটা আনলিমিটেড ইস্যুকে দাবি করে এটাকে আপনি যখন আল্লাহর সাথে রিলেটেড ইস্যুগুলো দিয়ে ফুলফিল করবেন তখন সে প্রশান্ত হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনি যদি আপনি সকালবেলার প্রতিদিন ব্যায়াম করেন ভালো থাকার জন্য তো আপনি যে একদিনও নামাজ পড়েন না তো আপনি তো আপনার বডিটাকে ভালো রাখলেন আত্মাকে তো ভালো রাখলেন না তো আপনি কিভাবে ভালো থাকবেন আপনি ব্র্যান্ডের পাঞ্জাবি কিনেন কোনো অসুবিধা নেই কিনেন আপনি অনেক দামি দামি জুতা কিনেন ড্রেস কিনেন টুপি কিনেন কোনো অসুবিধা নাই ইসলাম বৈধ করেছে আচ্ছা বলেন তো একজন ব্যক্তি মারা গেলে পরে তার কোটি কোটি টাকার সম্পদ কিন্তু ওনাকে কি কেউ এরকম ব্র্যান্ডের জামা কাপড় পরায় কেন মালিক তো উনি ছিলেন ওনাকে পরাচ্ছেন না কেন কারণ উনি মারা গেছে মৃত মানুষকে এরকম অলংকার দিয়ে সজ্জিত করা বোকামি তাই না তাহলে আপনি যে একদিনও সলা ঠিক মতো পড়েন না একদিনও কোরআন ঠিক মতো পড়েন না একদিনও আল্লাহকে স্মরণ করেন না আপনি তো মৃত আপনি কিভাবে খাওয়া দাওয়ার এই এই আয়োজন কেন করছেন আপনি মনে গেছেন আপনি বেঁচে নাই তো আপনি আসলে জীবিত না একজন ভাইকে বলেন ভাই আসেন একটু মসজিদে যাই সলা পড়ি আসেন না একটু আল্লাহর দিনের কথা শুনি উনি আসে না কেন আসে না জানেন কারণ উনি প্যারালাইজড হয়ে গেছেন কারো শরীর যদি প্যারালাইজড হয় আঘাত করলে ব্যথা লাগার কথা ওনার লাগে না কেন প্যারালাইজড হয়ে গেছে এটা ট্রিটমেন্ট দরকার এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় না আনবেন ততক্ষণ পর্যন্ত কি কাজ করবে না তাহলে দুনিয়াতে যদি আপনি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চান আপনার ইবাদতের দরকার আছে নাকি নাই এটা হলো দুনিয়া আবার আখেরাতের ব্যাপারে আল্লাহ কি বলেছে শুনেন ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু আখেরাতে আপনার মর্যাদা নির্ধারণ হবে আপনার আমল অনুযায়ী আল্লাহর রহমতে জান্নাত পাবেন এরপরে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত কিন্তু পাবে না শুধু আমল দিয়ে জান্নাত লাভ হবে বলেন না জোরে বলেন হবে না আল্লাহর রহমতে জান্নাত পাবেন জান্নাত পাওয়ার পরে সেখানে দারাজাত আছে স্তর আছে সেই স্তরগুলো ডিপেন্ড করবে আপনার আমলের অনুযায়ী সো ওইখানে যদি আপনি ভালো আমলদার হতে চান দুনিয়াতে কে না চায় আমার দামি একটা গাড়ি থাকুক ভালো জায়গায় একটা বাড়ি থাকুক আমরা সবাই চাই এবং সেটার জন্য আমার জীবন যৌবন সব বিসর্জন দিয়ে কাজ করি কিন্তু যে আখেরাতে আমার আমার মর্যাদা ডিপেন্ড করছে আমার আমলের উপরে সেটার ব্যাপারে আমরা বড়ই উদাসীন খুব উদাসীন আচ্ছা আপনারা বলেন তো আমি যদি আপনাকে বলি ভাইজান আপনি বললেন সালাউদ্দিন ভাই আমার খুব পানি তৃষ্ণা লাগছে একটু পানি দেন আমাকে আমি কি করলাম দুই বোতল পানি আপনার সামনে ধরলাম একটা ইনট্যাক ইনট্যাক খোলা হয় না আর একটা খোলা আপনি যতই 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 তৃষ্ণার্ত থাকেন
আপনার সামনে স্পষ্ট, এটা খোলা, ছাপা নাই, খোলা, আর এটা ইনটেক, আমি আপনার সামনে ধরলাম, আপনি কোনটা নেবেন? হ্যাঁ, ইনটেকটা নেবেন হাজি সাহেব, ইনটেকটা কিন্তু আপনি নেবেন, কারণ এটা পিওর, আপনি কনফার্ম যে এটা পিওর, এটা আপনার শরীরটাকে ভালো রাখবে, আপনার তৃষ্ণাও মিটবে, শরীরও ভালো থাকবে, তাই না? তাই কিনা বলেন? আমি বললাম যে এটা জমজমের পানি, আর এটা কোত্থেকে আনছি আমি জানি না, কোথায় যেন, আপনি কোনটা নেবেন? কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা এমন করতে রাজি না। আমি বললাম ভাই এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, মুসলিমে বলেছেন, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজা, নাসাই, সকল গ্রন্থে আছে এই আমলটা আপনি করেন ডেইলি। আর এটা বলতে পারি না সহি সনদে আসছে কিনা, উনি বলতেছে আমি খোলাটাই নিব, এমন আছে নাকি নাই? প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা হাসরের শেষ তিন আয়াত আমাদের দেশে পড়া হয় না? আচ্ছা, সাইয়েদুল ইস্তেগফার এটা কয়জন ইমাম সাহেব জানে আর কয়জনই বা পড়ে? তো এত আমরা বলতেছি যে এই আমলটা আপনি করেন, এটা করে যদি দিনের বেলায় মারা যান বিশ্বাসের সাথে পড়ে জান্নাতি, সন্ধ্যার সময় পড়লেন, রাতে মারা গেলেন জান্নাতি। উনি বলতেছে না এটা আমি আমল করব না, আমি ওই সূরা হাসরের শেষ তিন আয়াতই পড়ব। তো আপনি দুনিয়াতে বুঝেন যে পয়জন যুক্ত, আর্সেনিক যুক্ত পানি খাইলে পরে শরীর নষ্ট হয়, আর আপনি বুঝেন না আর্সেনিক যুক্ত বেদাতি অথবা প্রমাণিত না এমন আমল করলে পরে আপনার আখেরাত নষ্ট হবে? আপনি তো বুঝতেছেন না, আপনি নিজেকে খুব চতুর মনে করেন, তো চতুরতা তো এখানের জন্য, ওইখানের জন্য চতুরতা লাগবে না? হ্যাঁ, আপনাদেরকে এত বোঝানো হচ্ছে যে ভাই একটু ভালো আমল করেন, বিশুদ্ধ আমল করেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার, আপনি ডেইলি ঘরে যে খাবার দাবার গ্রহণ করেন, আপনার বাসায়, কথাটা বুঝেন, আপনার বাসায় যদি মেহমান যায় সে খাবারই ঘরে রান্না হয়, পরিবর্তন হয় না? হয় কি না বলেন? যদি চেয়ারম্যান সাহেব যায় একটু পরিবর্তন হয়, এমপি সাহেব গেলে কি সেম পরিবর্তন হয়? হ্যাঁ, আর একটু বেশি হয় না নাকি? আর যদি প্রাইম মিনিস্টার আসে? তাহলে আপনি আপনার আমলটা শুনেন, আপনি আপনার আমলটা পেশ করছেন কার জন্য? আপনি আপনার আমলটা কার সামনে পেশ করছেন? আল্লাহর সামনে। এবং সেই আমল দিয়ে আপনার আখেরাত বিনির্মাণ হবে, সেটা আপনি কোনো রকমে একটা দিয়ে দিলে কি উনি নিবে? সম্মানিত মেহমানের বেশি কদর করতে হয়, আপনার আমল একমাত্র আল্লাহর জন্য, এটা অনেক সম্মানিত। সুতরাং সেটা যদি আপনি পিওর করে আল্লাহর সামনে পেশ করতে না পারেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা নেবেন না। এজন্য আমলগুলোকে সুন্দর করবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে আপনার দুনিয়াতে সুস্থ স্বাভাবিক ভালো থাকার জন্য আমলের দরকার আছে না নাই? আর আখেরাতে মর্যাদা বৃদ্ধির জন্য আমলের দরকার আছে না নাই? এখন আসেন আমার আলোচনার দ্বিতীয় স্টেপে যাব, কি কি কারণে এই সুন্দর সুন্দর আমলগুলো নষ্ট হয়ে যায়। এরকম তিন থেকে চারটা আমল আছে, চারটা কাজ আছে যেগুলো করলে আপনার এত সুন্দর আমল আপনি রিসিভ করলেন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আপনি ঘর বানিয়েছেন কিন্তু দরজা দেন নাই, জানালা দেন নাই, থাকতে পারবেন? চোর ঢুকবে। আহসান, চোর ঢুকবে। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে ডোলা, মাছ ধরার, মাছ কিনে আনার জন্য বাজার থেকে আগের যুগের মানুষেরা ডোলা নিয়ে বাজারে যাইতো। আপনারা চিনেন, আপনাদের বগুড়াবাসী এটাকে কি বলে? খোলই। কি বলে? খোলই। খোলই নিয়ে এক লোক বাজারে গেছে দুধ কেনার জন্য, আনতে পারবে? উনি কিনতে পারবে, আনতে পারবে? কিনতে পারবে, আনতে পারবে না? সম্মানিত ভাইরা, হাসির কথা না, আমাদের সমাজের অনেক আল্লাহর বান্দারা আছেন যারা এরকম খোলই নিয়ে ইবাদত করছেন, ইবাদতগুলো উনি করবেন কিন্তু নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। এরকম খোলয়ের কিছু ছিদ্র আছে,
তিন থেকে চারটা এগুলো নিয়ে কথা বলবো, শুনবেন? এক নাম্বার ছিদ্র, খলয়ের ছিদ্র, যেটা আপনার ইবাদতকে নষ্ট করে দিবে, ইবাদত চুরি করবে, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা। আপনি বলবেন আমরা তো মূর্তি পূজা করি না, আমাদের বাংলাদেশের মানুষেরা কেউ মূর্তি পূজা করে না। শুধু মূর্তি পূজাটাই শিরিক নয়, মূর্তি পূজাটা শিরিকের একটা ধরন, একটা প্যাটার্ন, একটা পদ্ধতি। এমন আরো অনেক পদ্ধতি আমাদের দেশে চালু আছে। মাজার কেন্দ্রিক যা হয় সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শিরকি কাজকর্ম হয়। তারা ওখানে যিনি শায়িত আছেন, শুয়ে আছেন, তাকে দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চান, এটা শিরক। এ ধরনের কর্ম যারা করবে, হ্যাঁ, তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ইবাদত নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে না। খলয়ের ছিদ্রের মতো এটা কি হয়ে যাবে? যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আপনি হজে গেলেন, লোকজন দেশে আসার পরে আপনাকে বলে হাজি সাহেব কেমন আছেন, কোনো অসুবিধা নাই, এটা এটা কেউ আপনাকে ডাকতেই পারে নাকি? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা কোথায়? দ্বিতীয় দিন ওনাকে হাজি সাহেব বলে ডাক না দিয়ে নাম ধরে ডাক দিছে, এখন ওনার মন খারাপ, এটা সমস্যা। আপনি কথা বুঝেন নাই? আমি আপনাকে হাজি সাহেব বলে ডাক দিলাম, কোনো অসুবিধা নাই, আপনি শুনলেন, এক কাম দিয়ে আরেক কাম দিয়ে বের করে দিলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে হাজি সাহেব না বললে আপনার মনে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে এটা রিয়ার জন্য, লৌকিকতার জন্য, আল্লাহর জন্য হয় নাই। মাহফিলে আপনার নাম লিখছে আলহাজ উমুক, কোনো অসুবিধা নাই, তারা লিখছে, লেখক, তারা লিখছে, লেখক। কিন্তু যদি না লেখে আপনার মন খারাপ, নাম ঘোষণার সময় আপনার যদি আলহাজ বলে না ডাকে আপনার মন খারাপ, তাহলে মোহতারাম আপনার রিভাইজ করতে হবে, আপনার নিয়ত রিভাইজ করতে হবে, এখানে ঝামেলা আছে, আপনি ঠিক করেন, আপনি ঠিক করেন, এই জায়গা ঠিক না করলে এই খলয়ের ছিদ্রের মতো এই আমলটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্যে যা করবেন আল্লাহর জন্য, যা করবেন আল্লাহর জন্য, আর কারো সন্তুষ্টি যেন কোনোভাবেই আপনার মনের ভেতরে না আসে। আসতে পারে, আসতে পারে, কিন্তু আপনি জায়গা দিবেন না, আসতে পারে কিন্তু জায়গা দেয়া যাবে না, জায়গা দেয়া যাবে না, আসতেই পারে। আমি খুব সুন্দর করে সলা আদায় করছি, মসজিদের মুতাল্লি সব মসজিদে আসছে, ঢুকছে, আমাকে দেখতেছে, আমিও বুঝছি উনি আসছে, আমার কাছে একটু ভালো লাগতেই পারে, লাগুক, কিন্তু আমি এটাকে ভেতরে জায়গা দিব না। কথা বুঝেন নাই? এটা কোনোভাবে জায়গা দেয়া যাবে না। এই যে রিয়া বা লৌকিকতার রোগ, এটা অনেকের ভেতরে, সবার ভেতরে কম বেশি আছে। এটা থাকা দোষের না, এটা লালন করা দোষের, এটা থাকা দোষের না, এটা লালন করা দোষের। কথা বুঝছেন আমার? এটা মনের ভেতরে আসতে পারে, এটা আসলে আপনি দোষের মনে করেন না, আসতেই পারে, কিন্তু এটা লালন করা যাবে না, কোনোভাবেই লালন করা, প্রশ্রয় দেওয়া যাবে না। একটা উদাহরণ দিই, আপনাদের বগুড়ায় কি ধান হয়? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে বুঝতে সুবিধা হবে। ধান, দুই দুই ধান ক্ষেতের মাঝখানে আইল থাকে না, এটাকে আপনারা কি বলেন? আইল বলেন। একজন রাখাল আইলের মধ্যে তার গরুকে ঘাস খাওয়াচ্ছে। এখন গরু কি শুধু ঘাস খেতে চায়, ধান খেতেও চায়? তো গরু যখন ডানে বায়ে মুখ দিয়ে কামড় দেয়, তখন সে মনে মনে খুশি, যাক পেটটা তাড়াতাড়ি ভরবে গরু, সে কিচ্ছু বলে না, এভাবে দেখতেছে, তো সে সন্তুষ্ট এই গরুর ধান খাওয়ার ব্যাপারে। ধান টান খাচ্ছে আর ঘাস দু চার কামড় দিচ্ছে। এই অবস্থা দূর থেকে গরুর জমির মালিক দেখতেছে। আরেকজন রাখাল, সেও ধরেন আইলের মধ্যেই ঘাস খাওয়াচ্ছে। কোথায় ঘাস খাওয়াচ্ছে? আইলের মধ্যে ঘাস খাওয়াচ্ছে। এখন শুনেন, তার হাতে একটা লাঠি আছে, কি আছে? লাঠি আছে। যখনই গরু ধান খেতে মুখ দিতে চায়, তখন সে লাঠি দিয়ে শাসন করে, হ্যাঁ, বাড়ি দেয়,
এই এটা ঘাস খা, ধান কেন খাবি, এটা তো আমার না। আবার বাম দিকে কামড় দিতে চায়, আবার লাঠি দিয়ে শাসন করে। তো যতই শাসন করুক, এটা তো গরু, এটা তো গরু। তখন সেই গরু কি করে, যতই শাসন করুক এক দুই কামড় ডানে বায়ে খেয়ে ফেলে, তাই না? খেয়ে ফেলে কি না, ওর খুব মন খারাপ, গরু এটা কি করলি, হারাম খাবার খেয়ে ফেললি। সে গরুকে শাসন করতে যায়, যখনই ডান দিকে মুখ দিতে যায় লাঠি দিয়ে আঘাত করে, বাম দিকে যায় আঘাত করে, তারপরে এক দুই কামড় খেয়ে ফেলতেছে, কিন্তু সে এটাতে সন্তুষ্ট না। জমির মালিক দূর থেকে তাকেও দেখলো, তার এই প্রচেষ্টাও দেখলো। আচ্ছা বলেন তো, এই দুই রাখাল কি সমান? না। এই দুই রাখাল কি সমান? তাহলে প্রথম যে রাখালের কথা বললাম, তাকে কি ওই জমির মালিক দিবে এখানে ঘাস খাওয়াতে? শাসন করবে কি না? করবে। কিন্তু দ্বিতীয় জন, তার উপরে কিন্তু জমির মালিক সন্তুষ্ট হবে, তাকে ভালোবাসবে, বলবে না সে ভালো মানুষ, যদিও এক দুই কামড় কিন্তু গরু খেয়ে ফেলছে। আমি কেন বুঝালাম এই কথাটা, শুনেন, এমন সমাজে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা যখন অন্তরের রিয়া আসে এটাকে সে লালন করে, প্রশ্রয় দেয়, চায় মানুষ আমাকে আরো বলুক, আরো বলুক, আরো বলুক। আর কিছু মানুষ আছে যখন মনের ভেতরে আসে সে চায় না এটা আসুক, তারপরে একটু একটু এক দুই কামড় একটু একটু আইসা যায়, কিন্তু সে এটাকে প্রশ্রয় দেয় না, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, তাকে ধরবেন না। রিয়ার বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনারা কোন রাখাল হইতে চান, প্রথম জন না দ্বিতীয় জন? আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জনে রাখুক, প্রথম জন হওয়া যাবে না, কোনোভাবেই হওয়া যাবে না। তাহলে কিন্তু ছিদ্র দিয়ে আমল পড়ে যাবে, এটা খলয়ের একটা ছিদ্র, মনে রাখবেন। আরেকটা পদ্ধতি এটা, এই ছিদ্র বন্ধ করার, সেটা কি জানেন? রিয়া থেকে বাঁচার আরেকটা পদ্ধতি হচ্ছে বাহ্যিক আমলের তুলনায় গোপন আমল বেশি করা। বাহ্যিক দান সদাকা আপনি করেন, মানুষ দেখতেছে, তার চেয়ে গোপনে আরো বেশি করেন, তখন আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমাকে দেখানোর জন্য গোপনে গোপনে অনেক করেছি, এই যে দেখায়া করলাম এটাও তোমার জন্যই ছিল। মসজিদে বেশি বেশি নফল পড়েন, রাতের বেলায় সবাই ঘুমায় আছে, সব মানুষ ঘুমিয়ে আছে, উঠেন সলা আদায় করেন, কান্না করে বলেন, আল্লাহ সারাদিন নামাজ পড়েছি মানুষ দেখেছে, এখন তুমি ছাড়া কেউ দেখো না, সারা দিনেরটা মানুষের জন্য ছিল না, এখন এরটা যেমন তোমার জন্য, সারা দিনেরটাও তোমার জন্য ছিল। এইভাবে বাহ্যিক আমলের চেয়ে গোপন আমল যখন আপনি বেশি করবেন, বেশি করবেন, তখন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গোপনটা যেমন তোমার, লৌকিকতা লোক দেখছে এটাও কার। আর যদি এমন হয় যে গোপন কোনো আমল নাই, সব শুধু মানুষ দেখানো, তাহলে তো বোঝাই যাবে কার জন্য করছেন। বুঝতে পেরেছেন? তাহলে রিয়া থেকে বাঁচার এটা আরেকটা পথ, যে বাহ্যিক আমল যদ্দূর গোপন হবে তার চেয়ে কি বেশি, পাহাড়ের মতো, পাহাড়ের মতো, পাহাড়ের মতো আমল করতে হবে। পাহাড় কেমন, উপরে যতটুকু নিচে, হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আল্লাহ কোরআনে বলেছে কি, ওয়াল জিবালা আওতাদা, জি সুন্দর বলেছেন, যে পাহাড়কে আমি পেরেক বানিয়েছি। তো আপনি যদি একটা কাঠের কিছুতে পেরেক ঢুকান, তো পেরেকের নিচে কতটুকু থাকে আর উপরে কতটুকু থাকে? উপরে অল্প থাকে, সাইনটা দেখা যায়, কিন্তু নিচেই তো সবটা থাকে। তো আমলগুলো যদি পাহাড়ের মতো এরকম করতে পারেন, উপরে যা আছে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ দেখে দেখুক, কিন্তু ভেতরে আপনার, ভেতরে আপনার এত বেশি আছে যেটা কেউ দেখে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর আমার, তোমার আল্লাহ, তোমার এবং তোমার আল্লাহর মধ্যে কি আছে কিছু গোপন যেটা তুমি আর তোমার আল্লাহ ছাড়া জানো না? আহারে, আমরা যদি চোখ বন্ধ করি দেখি আছে শুধু গুনাহ, হ্যাঁ আছে কিন্তু গুনাহ, মানে গোপন গোপনে আমরা করছি কাম কিছু, কিন্তু এগুলো গুনার কাজ, কেউ জানে না, আল্লাহ আর আমি জানি, আমি আর আমার মোবাইল ফোন আর আল্লাহ, বাস এখন আর দূরে যাওয়ার দরকার নাই, আমি আমার মোবাইল ফোন আর আল্লাহ। তো আপনি আপনার মোবাইল ফোনে কোরআন পড়েন না, তিনটা বাজে উঠা কেউ জানে না, এরকম করেন, তাইলে বলতে পারবেন যে আল্লাহ যা করছি তো করছি, কিছু তোমার জন্য রাখছি যেটা তোমার আর আমার মধ্যে ছিল আর কেউ এখানে ছিল না,
আর কেউই ছিল না, আমি আর তুমি ছিলাম। আল্লাহ আমি যেহেতু এর দূর করেছি, তুমি আমার বাকিটাকে সংশোধন করে দাও, আল্লাহ সংশোধন করে। তাহলে বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এরপরে আসেন, কথা তো শেষ না, আরো আছে। তাহলে শিরিক হচ্ছে একটা ছিদ্র, এটা বন্ধ করতে হবে। আমাদের রিয়ার শিরিকটা বেশি আছে, এই জন্য এ ব্যাপারে বেশি কথা বললাম। আচ্ছা, আরেকটা ছিদ্র কি জানেন? আমি মক্কায় থাকি দীর্ঘ 7 বছর, এরকমও দেখেছি হাজি সাহেব হজ করতে গেছেন কিন্তু 5 ওয়াক্ত সলাত আদায় করেন না, আমি নিজে দেখেছি। আপনারা মনে দেখেন নাই, অনেকে আছে হজ করে আসছে, হাজি সাহেব নামাজ পড়েন, আপনাদের এলাকায় নাই? আচ্ছা, বেশি দূরে যাওয়ার দরকার নাই, রমজান মাসে 30টা রোজা রাখছে কিন্তু 5 ওয়াক্ত সলাত পড়ে নাই, এমন নাই? তো অনেক আছে, জাকাত দিচ্ছে নামাজ পড়ে না, নাই? 5 লাখ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে নিয়ে আসছে কিন্তু ওই দিন ফজরের নামাজ উনি পড়ে নাই, নাই? নাকি নাই আপনাদের বগুড়াতে? নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের সময় টুপি কিনে মসজিদে গিয়ে শবে বরাতের নামাজ পড়েছে, এমন মুসল্লি নাই? হ্যাঁ, আচ্ছা, এরা হলো এমন লোক যাদের চাকরি নাই, বোনাসের আশা করতে। এরা হচ্ছে এমন মানুষ যাদের চাকরি নাই, কিসের আশা করছে? হ্যাঁ, চাকরি নাই, বোনাসের আশা করে বসে আছে। হবে? হ্যাঁ, সম্মানিত আল্লাহর বান্দারা, আল্লাহর ওয়াস্তে শুনেন, লিওয়াজহিল্লাহ আপনাদেরকে বলি, সলাত যদি আপনি ঠিক মতো যথাযথ ভালোভাবে আদায় না করেন, আপনার জীবনের অন্যান্য আমলগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো মূল্য দিবে না। বেনামাজির সিয়াম, বেনামাজির জাকাত, বেনামাজির কোরবানি, বেনামাজির সদকা, কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। এটা সত্যি কথা। কালকে কোন জায়গায় আমাদের জুমা? পদ্মপাড়া। ওই মসজিদে বেনামাজির কি পরিণতি, এটা নিয়ে কথা বলবো। আজকে শুধু একটা উদাহরণ দেই, বাকিগুলো ওইখানে শুনবেন যদি যান ইনশাআল্লাহ। বেনামাজির আমল কবুল হবে না, এটার একটা উদাহরণ আছে আমার মাথায়, বলবো, এবং দলিলও আছে। এমন না যে হুজুর কোনো রকম একটা যুক্তি দিয়ে বলে দিছে, না, দলিল সহ, আমরা দলিল ছাড়া কথা কই না, দলিল ছাড়া কোনো কথা নাই। এটা আমাদের তুফাজ্জল মৌলভী সাহেবের ওয়াজ না, রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া ওগফরাল্লাহু লাহু, আল্লাহ ওনাকে মাফ করে দিন, মারা গেছেন। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলেন, অনেক ভালো কথা বলেন, অনেক আবেগি কথা বলেন, আমি নিজেও কান্না করেছি ওনার ওয়াজ শুনে, কিন্তু সব মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা, একেবারে বানোয়াট, একেবারে জাল, একেবারে জাল, একেবারে জাল কথা। আল্লাহ ওনাকে মাফ করুন, দোয়া করতে দোষ আছে? রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা ইগফির লাহু ইয়া রাব্বাল আলামিন। বাকি এখন যারা আছে, ইনশাআল্লাহ হুয়া কানা মুমিনান, ইনশাআল্লাহ না, আর এখন যারা আছে এই ধরনের কথাবার্তা বলে, এখন যারা আছে আমরা তাদের হিদায়াতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন, বলেন আমিন। তাদেরকে সহিহ বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে আমরা ভালোবাসি দিনের জন্য, আবার তাদের প্রতি আমাদের একটু একটু মন খারাপ দিনের জন্য, একটু একটু ঘৃণা দিনের জন্য, ব্যক্তিগত কোনো আক্রোশ কারোর ব্যাপারে নাই, থাকবে না, থাকতে পারে না। কি যেন বলছিলাম, সলাতের কথা বলছি, আসল জায়গায় আসেন, আসেন, এখন আসেন, উদাহরণের কথা বলছিলাম, তাই না? যারা সলা আদায় করে না, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটাই সত্যি কথা। যাদের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন আছে না আপনাদের হাতে হাতে? ইয়াংরা যারা আছেন আপনারা ভালো বুঝবেন, এখন মুরব্বীরা আরো বেশি চালায়, কয় যে ব্রাহ্মণ মুসলমান হইলে গরুর গোশত বেশি খায়, এখন যারা 30 বছর যাবৎ এটা ধরে নাই, দেখে নাই, শুনে নাই, এখন উনি এটা হাতে পায় আরো বেশি চালান, কোনো অসুবিধা নাই, কিন্তু লিমিট রাইখেন, লিমিট ক্রস করা যাবে না। আমি একদিন এক সফরে যাচ্ছি দূরে, তো বাসে উঠেছি, মানে ভালো বাস আর কি, তো
আমরা মসজিদ পেছনে আমাদের সামনে মানে দুইটা সিট আর এই পাশে একটা করে, হ্যাঁ হ্যাঁ, তো ওই ভদ্রলোক বসছেন সামনে আমরা পেছনে, তো উনি মোবাইলে কি দেখতেছেন এখান থেকে দেখা যায়। তো সারাটা পথ আল্লাহর বান্দাকে দেখলাম সময় নষ্ট করছে নানানভাবে, বুড়া মানুষ বয়স 50-এর উপরে হবে, আমার কাছে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কারণ শুনেন, ভুল সবার, একই ভুল সবার জন্য সমান না, একই ভুল সবার জন্য সমান না, একই ভুল সব জায়গায় সমান না। আপনি আপনি গান শুনতেছেন, হ্যাঁ, কানের মধ্যে ইয়ে লাগায়া, এটার একটা হুকুম, আপনি গান শুনতেছেন জোরে জোরে, এটার একটা হুকুম, আর মসজিদে এসে সাউন্ড বা জোরে বাজে গান শুনতেছেন, এটা কি এক নাকি? হ্যাঁ, এটা কি এক? কখনোই না, কখনোই না। এজন্যে ইয়াং বয়সে মানে অবিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে তার মৃত্যুদণ্ড নাই, তার দূর তাকে মানে বেত্রাঘাতের কথা আসছে, কিন্তু বিয়ের পরে বউ আছে এরপরও সে এই কাম করছে, খালাস, খালাস, কথা বুঝছেন কি না? কিন্তু আফসোস হচ্ছে ভেতরটা তো আর বুড়া হয় না। ভেতর কি বুড়া হয়? হ্যাঁ, যুবক হইতে থাকে। তাহলে এই জন্যে এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন আসেন আসল কথা, এই যে বুড়ারা স্মার্টফোনও চালায় কিন্তু লিমিট রেখে চালাইতে হবে। আচ্ছা, ধরেন আমার আসল জায়গায় আসি, সময় নষ্ট করতেছি, আপনি স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন অন করতে যাচ্ছেন কিংবা জিমেইলে একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আপনাকে সেখানে 3-4 পেজ আপনার সামনে শো করা হয়, ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, তাই না ইয়াংম্যান, কি বলো? আচ্ছা, ফ্রন্ট পেজে কিছু রিকোয়ারমেন্টস থাকে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ থাকে কি না? আপনি যদি কোনো ইনফরমেশন ফ্রন্ট পেজে ভুল করেন, আপনার জন্য সেকেন্ড, থার্ড, ফোর্থ পেজ ওপেন হবে, কেয়ামতের দিন সলাত হচ্ছে আপনার ফ্রন্ট পেজ। সলাত যদি ঠিকঠাক হয় জাকাত, সিয়াম, হজ ওপেন হবে, সলাত ঠিক নাই, সলাত ঠিক যদি না হয় আপনার জাকাত, আপনার সিয়াম, আপনার হজ, সদাকা, কোনো পেজ ওপেন হবে না। এটা হলো উদাহরণ দিয়ে যুক্তি। এখন দলিলে আসেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতুহু ফাইন সালাহাত সালাহা সাইরু আমালুহু ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালুহু। কেয়ামতের দিন সর্বপ্রথম ফ্রন্ট পেজে আপনার সলাতের হিসেব নেওয়া হবে, সলাতের হিসেব ঠিক, সব ঠিক, সলাতের হিসেবে গণ্ডগোল, সব গণ্ডগোল। তাহলে এটা আপনার দ্বিতীয় ছিদ্র, আপনি বেনামাজি আবার আমল করেন, বেনামাজি 10 লাখ টাকা দিয়ে কুরবানি করেন, বেনামাজি 30টা রোজা রাখছেন, বেনামাজি হজ করে আসছেন, বেনামাজি আপনি সদকা করছেন, বেনামাজি মা বাবার খেদমত করছেন, লাভ নেই। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো 2 নম্বর ছিদ্র, এটা বন্ধ করতে হবে। 1 নম্বর ছিদ্র বললাম শিরক, 2 নম্বর ছিদ্র বললাম সলাত। এটাই লাস্ট, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, 3 নম্বর ছিদ্রের কথাটা বলবো। আল্লাহ আকবার, বহু যুবককে দেখি আছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখি আছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এটা নজরুল ইসলাম বলছিলেন, আমি বললাম, আপনাকে দেখে মনে হয়েছে আপনি এখনো আছেন আলহামদুলিল্লাহ, ফার্স্ট কাতারে নামাজ পড়ছেন, 82 বছর বয়স, এর চেয়ে বড় তারুণ্য আর কি হতে পারে? ওয়াফাকাহুল্লাহ কুল্লা খায়র। আচ্ছা, 3 নম্বর যে ছিদ্র খলোয়ের, যেটা আপনার আমলগুলোকে বের করে দিবে, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক, বান্দার হক। অনেকে মনে করে বান্দার হক মানে হচ্ছে ওই আপনার অমুকের সাথে আমার ঝগড়া হয়েছিল, তারে 2টা গালি দিছিলাম, অমুকের সাথে ইয়ে হয়েছিল, টাকা নিছিলাম, দেই নাই, ওইটাই না। আপনার বউরে যে উল্টাপাল্টা ধমক দেন, সেও আল্লাহর বান্দি। আপনার বোনকে যে মেরাজ দেন নাই, ঠকায়া হজ করে আসছেন, সেও আল্লাহর বান্দি। আপনার সন্তানকে শাসন করা দরকার 2টা কথা বলে আপনি 10টা কথা বলছেন, সেও আল্লাহর বান্দা। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু
আমরা কিন্তু দূরটাকে আলোকিত করি, আমাদের নিচটা অনেক বেশি অন্ধকার হয়ে থাকে। এই যে আমরা সুন্দর সুন্দর কথা বলি, বাসায় কি আমি আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলি কিনা এটা আল্লাহ দেখবে। আমি আমার সন্তানের সাথে কি এরকম এরকম ডিসেন্ট ওয়েতে কথা বলি কিনা, না স্ল্যাং শব্দ ইউজ করি, এটা আল্লাহ দেখবেন। দেখবেন কিন্তু অনেক মানুষেরা আছে সমাজে, বিশ্বাস করেন বোনদের হক দেয় না, মনে করে এটা সে নিতে পারে না, তার অধিকার এখানে নাই। হ্যাঁ, এরকম অনেক আছে। শাশুড়ি শাশুড়ি ছেলের বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে, ভালো না মাজি? ছিদ্র, এটা ছিদ্র। অনেকে আছে এমনি বাইরে কোনো গীবত করে না, বউয়ের সাথে রাত্রে শুয়ে শুয়ে ঠিক ঠিকই অফিসের লোকদের গীবত করে, জানো কি হয়েছে বলা শুরু করছে, এটাও গীবত, এটাও তো গীবত নাকি নাকি না? জিক্রুকা আখাকা বিমা ইকরাহু, তো জিক্রুকা আখাকা বিমা ইকরাহু, তোমার ভাইয়ের কোনো জিনিস তুমি উল্লেখ করবা সে এখানে থাকলে অপছন্দ করত, সেটা যার সাথেই হোক সেটা গীবা। তাহলে আপনি 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 আপনার বোনের সম্পদ নষ্ট করেছেন, আপনার ভাইয়েরকে কষ্ট দিয়েছেন। গত 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 জুমার দিন সম্ভবত অথবা কোনো একদিন, আমি ঢাকা যাচ্ছি, এক ভদ্রলোক ফোন দিয়েছে আমাকে, সে দুবাই থাকে, তার বাড়ি নোয়াখালী, বলল যে আমি আর আমার বাবা আমরা দুইজন দুবাই প্রবাসী ছিলাম, আমার বাবার দুই সংসার, আমার আম্মা মারা যাওয়ার পরে উনি আরেকটা বিয়ে করেছেন, সেখানেও ছেলে মেয়ে আছে আর এখানে আমি একলা আছি। আমার আব্বাকে আমি অনেক মহব্বত করি, দুজন মিলে কামাই করেছি, যা কামাই করেছি আমার ব্যাংকের কার্ড ওনার কাছেই ছিল, বলছি বাবা আমি আপনি দুজন মিলে কামাই করি, সংসারে বরকত হবে। সারা জীবন যা কামাই ছিল 35 বছরের জীবনে সব বাবার হাতে তুলে দিছে, সেই বাবা দ্বিতীয় মায়ের প্ররোচনায় যা যা কামাই করেছে সব দ্বিতীয় সংসার ছেলেদের নামে লেখা দিয়ে দিছে। এই আল্লাহর বান্দার ছিদ্র কত বড় আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে সম্মানিত ভাইরা, তারাও কিন্তু মসজিদ কমিটির সভাপতি আছে। কিন্তু আপনি যতই নিজেকে জাহির করেন না কেন, আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে আপনার এই বাহ্যিকটার কোনো ভ্যালু নাই, ওনার কাছে ভ্যালুটা হচ্ছে ভেতরে। সুতরাং আপনার ভেতরটা যদি অপরিচ্ছন্ন হয়, এটার দুর্গন্ধে কেয়ামতের দিন আপনার চারপাশে কেউ থাকতেই পারবে না। একটা হাদিস বলে আলোচনা ইতি টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের অর্থকড়ি টাকা পয়সা নাই সেই তো হচ্ছে নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন, লা ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাদাকাতা মাহাযা, সে তো নিঃস্ব ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে অনেক সওয়াব নিয়ে হাজির হবে, সলাতের সওয়াব, হজের সওয়াব, দানের সওয়াব, অনেক সওয়াবের পাহাড় নিয়ে হাজির হবে, আরো হাজির হবে। কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছিল, কাউকে আঘাত করেছিল, রিক্সাওয়ালা গরিব মানুষ থাপ্পড় দিয়েছেন, আপনার বাসায় কাজ করে ওই কাজের মেয়েটাকে কষ্ট দিয়েছেন, আপনার ওয়াইফের সাথে মন্দ আচরণ করেছেন সে কিছু বলতে পারে নাই, আপনার বোনের সম্পদ খেয়ে ফেলেছেন সে অসহায় কিছু বলে নাই, আপনার সাথে একজনের ঝগড়া হয়েছে তার গীবা চর্চা করেছেন তাকে দেখতে পারেন না, কেয়ামতের দিন এই যে যাদের সাথে আপনার শত্রুতা ছিল দুনিয়ায় তাকে দেখতে পারেন না, আপনার এত কষ্টের আমলগুলো সে নিয়ে যাবে। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়তেছেন আর ওই লোক ঘুমায়া ছিল, ফজরে আসে নাই, আপনি ফজরে আসলেন কার জন্য? আপনার গাড়ির ড্রাইভারের জন্য, যাকে আপনি নিয়মিত ফালতুভাবে কষ্ট দেন। আপনার ঘরের চাকর, যাকে আপনি কথায় কথায় কষ্ট দেন, আঘাত করেন, শাসন করেন, বিনা কারণে জুলুম করেন, আপনার সলাত তার জন্য আদায় করছেন, এত কষ্টের ইবাদত তার জন্য করছেন। এখানেই শেষ না, আপনি তাহাজ্জুদ পড়ছেন আর এই লোক যার সাথে আপনার শত্রুতা দুনিয়াতে ছিল তার গীবা চর্চা করেছেন, হ্যাঁ এই লোক ওই সময় অপকর্ম করছে যে অপকর্ম আপনি কোনোদিন কল্পনাতেও আনেন নাই,
কিয়ামতের দিন আপনার সওয়াব যখন দিতে দিতে শেষ হয়ে যাবে তার সেই অপকর্মটা আপনার আমলনামায় চলে আসবে। কেন? কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন, হয়তো কথা দিয়ে মুখ জবান দিয়ে শুধু একটু গীবা করেছেন, গালি দিয়েছেন, কাউকে শক্তি থাকলে আঘাত করেছেন, কারো রক্ত ঝরিয়েছেন, ব্যাস আপনার জীবনের যাবতীয় আমল সে নিয়ে যাবে, আপনার আমল না থাকলে তার গুণাগুলো আপনি নিয়ে যাবেন। সোম্মা তুরি হাফির নার, এরপরে এই লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে আপনার আমলগুলো ঝরে যাবে। তাহলে সম্মানিত আল্লাহর বান্দারা, আমি আর লম্বা করব না, সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম আল্লাহর ওয়াস্তে নিজের জন্য নিজের হিসেব একেবারেই যথেষ্ট, খুব দূরে যাওয়ার দরকার নাই। আপনি আফসাল নাফসাক আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আজকে পর্যন্ত এই অপরাধে আমি অপরাধী কিনা, আমার পক্ষ থেকে শিরিক সংগঠিত হয়েছে কিনা, আমার পক্ষ থেকে রিয়া সংগঠিত হয়েছে কিনা, আমার পক্ষ থেকে সলাত ছুটে গেছে কিনা, আমার পক্ষ থেকে বান্দার হক নষ্ট হয়েছে কিনা, আমার কথায় আমার আচরণে আমার হাতে আমার মুখে সাবধান হয়ে যান। আপনার ইবাদতকে সেভ করেন, আপনার ইবাদতকে সেভ না করলে আপনি জান্নাত হারিয়ে ফেলবেন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। সম্মানিত আল্লাহর বান্দারা, এই উদাহরণটা আমি যেখানে যাই ওইখানে দিতে মন চায়, বিশেষ করে যারা নামাজি, বিশেষ করে যারা দিন পছন্দ করে, বিশেষ করে যারা আল্লাহকে ভালোবাসে। আপনি যদি এই ছিদ্রের কারণে জান্নাত মিস করেন, আপনি যদি জান্নাত মিস করেন এই ছিদ্রগুলোর কারণে, আর যে লোক কোনো আমল করে নাই সেও জাহান্নামে গিয়েছে, জান্নাত মিস হয়েছে, দুজনের লজ্জা কষ্ট কি সমান হবে? বগুড়ার সবচেয়ে ভালো স্কুলের নাম কি? জালা স্কুল। আব্দুর রহমান সাহেব তার ছেলেকে জালা স্কুলে ভর্তি করেছে, প্রতি মাসে খরচ হয় 15,000 টাকা। সেখানে 400 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 399 জন পাস করেছে, অনেকে এ প্লাস পেয়েছে, আব্দুর রহমান সাহেবের ছেলে একমাত্র যে ফেল করেছে। আবদুল্লাহ সাহেবের ছেলে গ্রামের স্কুলে পড়ে, কোনো টাকা পয়সা লাগে না, 1 পয়সাও খরচ হয় নাই, 200 জন পরীক্ষা দিয়েছে, 150 জনই ফেল করেছে, ওইখানে আবদুল্লাহ সাহেবের ছেলেও ফেল করেছে। আচ্ছা বলেন তো, আব্দুর রহমান সাহেবের কষ্ট আর আবদুল্লাহ সাহেবের লজ্জা দুইটা কি সমান? কথা মনে হয় আপনারা বুঝেন না। হ্যাঁ, এই লোকের লজ্জা কি কেমন হবে? আব্দুর রহমান সাহেবের লজ্জাটা সোসাইটিতে কেমন হবে? আহা, আরেকটা উদাহরণ দিই, শেষ। ধরেন একটা কিছু দেন, ধরেন একটু লম্বা কিছু দেন, ধরেন এটা হলো একটা পাহাড়ের চূড়া, কথাটা বুঝেন, এটা হলো একটা পাহাড়ের চূড়া, একবার নিচ থেকে মানুষেরা উঠে উপরে উঠতেছে, হ্যাঁ, কেউ একেবারে গ্রাউন্ডে পড়ে আছে, কেউ এতটুকু, আপনারা এখানে যারা আছেন সবাই আপনারা এতটুকু উঠে গেছে, আর 4 আঙ্গুল বাকি আছে, এতটুকু উঠে গেছে। আচ্ছা বলেন তো, কোনো ঝাঁকুনির কারণে যদি সবাই পড়ে যায় সবাই কি একসমান ব্যথা পাবে? হ্যাঁ, এই নিচে যে আছে ও পড়লে আর আপনি যদি এখান থেকে পড়েন আপনি কি সমান ব্যথা পাবেন? ওর পড়লে একটা হাত ভাঙলে আপনার 2 হাত 2 পা সব ভেঙে যাবে, তাই না? তাই কি না? আল্লাহর বান্দারা শুনেন, যারা ইয়াহুদি, নাসারা, নাস্তিক, কমিউনিস্ট, এরা সবাই গ্রাউন্ডে পড়ে আছে, এরা জাহান্নামে এখান থেকে পড়বে। যারা কোনো রকম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, এরা এখানে আছে, এরাও জাহান্নামে পড়বে। আর আপনি যদি এই ছিদ্রগুলোর কারণে জাহান্নামে পড়েন আপনি এখান থেকে জাহান্নামে পড়ে যাবেন। কষ্টটা কার বেশি হবে? কার বেশি হবে? আমাদের বেশি হবে। বলেন কার বেশি হবে? আমরা সেই কষ্ট সহ্য করতে পারবো? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই ছিদ্রগুলো বন্ধ করার তৌফিক দান করুন। একজন মানুষও যদি এখানে যারা আছেন এই কাজটা করেন, হ্যাঁ, আপনার ওয়াইফের সাথে সুন্দর করে একটু কথা বলেন, আপনার সন্তানের সাথে ভালোভাবে কথা বলেন, আপনার গাড়ির ড্রাইভারের সাথে একটু ভালোভাবে কথা বলেন, আপনার মর্যাদা কমবে না ভাই, বিশ্বাস করেন কমবে না। আমার নানি শাশুড়ি হলেন কামালউদ্দিন জাফরি সাহেবের ওয়াইফ, ওনার থেকে আমি একটা লেসন পেয়েছি, উনি আমাকে একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে, এই বুড়া মহিলার জন্য আমি অনেক দোয়া করি, এখনও উনি বেঁচে আছেন, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান। উনি আমাকে একদিন বললেন,
কয় আমি আমার ঘরের কাজের মেয়েটাকে কি বলি, আমি তাকে বলি যে তুমি যখন আমার ঘরে কাজ করে দাও তুমি চিন্তা করবা এই বুড়া মহিলা কাজ কাম কিছু করতে পারে না, অচল হয়ে গেছে, আমি ওনাকে সহযোগিতা করছি। আর মাস শেষে আমি যখন তোমাকে বেতন দিব আমি চিন্তা করবে এই অসহায় মেয়েটার টাকা পয়সা নাই, আল্লাহ তো আমাকে সচ্ছল করেছেন, আমি তাকে সহযোগিতা করছি। তাহলে কাজের কাজ দুজনেরই হলো, আমার তোমার দুজনের সব হয়ে গেল। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার বউয়ের সাথে ভালোভাবে কথা বলবো, রান্না মজা না হলেও বলবো আজকে খুব ফাটাফাটি রান্না হয়েছে, ফাটাফাটি মানে খারাপ হতে হইতে পারে, কিন্তু আপনি তারে বুঝাবেন ফাটাফাটি, উনি মনে করবে ভালো, অসুবিধা কি, কিন্তু উনি ওনারটা বুঝে নিল। হ্যাঁ না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে ওনার সাথে ওনার ওয়াইফ ছিল, তো জিজ্ঞেস করছে এটা কি, বলছে আমার বোন, বোন দিনই বোন, মিথ্যা হবে কেন, আপনি বললেন খুব ফাটাফাটি রান্না হয়েছে, ফাটাফাটি তো আপনার কাছে ভাল লাগে নাই, ফাটা ছেঁড়া, কিন্তু ওনার কাছে, ওনার কাছে মানে ভালো, তো অসুবিধা নাই। তো কাউকে যদি মানে কি যেন বলে যে কাউকে যদি কিছু একটু কৌশল অবলম্বন করে খুশি করানো যায় ভালো না, তো পরের বেলায় আর এটা হবে না, তখন বলবেন না রান্না খুব মজা হয়েছে। তো এই যে দেখেন মানুষকে একটু ভালোবাসা, এটাও কিন্তু সওয়াবের কাজ। আপনি যখন আপনার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলবেন, আপনার সন্তানের সাথে ভালোভাবে কথা বলবেন, আপনার গাড়ির ড্রাইভার, আপনার ঘরের চাকর, তাদের সাথে ভালো আচরণ করবেন, ইবাদতের নিয়ত রাখবেন যে আল্লাহ আমাকে সওয়াব দিও, তাদের সাথে যে আমি ভালো আচরণ করতেছি, আমি পারতাম তারে দুইটা ধমক দিতে, আমি দেই নাই, সে শক্তি আমার ছিল, সে শক্তি আমার ছিল। এক লোক বলতেছে কয় আমার আব্বা সরকারি চাকরি করে ঘুষ খায় না। ও সরকারি চাকরি করে ঘুষ খায় না, এটা তো খুবই মানে অবাক করা জিনিস, কই চাকরি করে তোমার আব্বা, কয় আবহাওয়া অফিসে। তো আবহাওয়া অফিসে তো কেউ ঘুষ দিয়ে বলবে না, কালকের ওয়েদারটা বলেন, বুঝলেন না, এমন হলে হবে না। আপনার সামর্থ্য আছে একটা কিছু করে ফেলার, আপনি নিজেকে সংবরণ করেছেন, আপনার সামর্থ্য আছে আপনার বউকে একটা রাগ করে কিছু বলে ফেলার, আপনি সংবরণ করেছেন, এটা আপনার ক্রেডিট। অফিসে আপনার বস গালি দিছে, অফিসে আপনার বস গালি দিছে, আপনি চুপ করেছিলেন, ইটস নট ইউর ক্রেডিট, কারণ গালি এখানে আপনি চিল্লান দিয়ে ওটা চাকরি চলে যাবে। এখন এই অবস্থায় বাসায় আসছেন, বউ চিল্লান দিছে, এখন যদি ঠিক থাকতে পারেন তাইলে বোঝা যাবে যে, তাইলে বোঝা যাবে আপনি হিরো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনার তাকওয়া ঠিক আছে, আপনি তাকে ইহসান করেছেন এবং এটার জন্য আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন। মনে রাখবেন মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বুলন্দ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিনয়ী হয়ে ছোট থেকে বড় সফলতা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। বড় হয়ে সব সময় বড় সফলতা পাওয়া যায় না, আল্লাহ আমাদেরকে ছোট থেকে বড়